আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয় জানবো আপনাদের সাথে। তো সেটা হচ্ছে যে আমরা যারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকি, অনেকের মনে এরকম প্রশ্ন আছে এখনো যে এই যে আমরা কবুতর পালতাছি শখের বসে, তো এটা কি মানে আমরা সাফল্য অর্জন করতে পারবো কি না আদেও, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে অনেকের মনে। তো সেটার জন্য আজকে আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষ শুরু থেকেই সাফল্য অর্জন করতে পারে না, তার সাফল্য অর্জনের পিছনে অনেক পরিশ্রম অনেক কষ্ট রয়েছে। আজকে আমরা এমনই একজন সাফল্য ব্যবসায়ী তরুণ আলেম মাওলানা মুস্তাফিজুর রহমানের কাহিনী আমরা শুনব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোস্তফা ওয়াইদুদ, কবুতরকে বলা হয় শান্তির প্রতীক। আগের যুগে রাজা বাদশারা কবুতরের পায়ে বার্তা বেঁধে দিতেন, বলা যায় তখন বার্তাবাহক হিসাবে কবুতর ব্যবহার করা হতো। অন্যদিকে রোগীর পথ্য হিসাবেও কবুতরের মাংসের জুড়ি নেই। শখের বসে অনেক তরুণ কবুতর পালন করেন, কবুতর বিক্রি করে নিজেরা চলেন এবং পরিবার চালান। শৌখিন কবুতর প্রেমী অনেকের সফলতাই বলার মতোই। সেরকমই একজন কুমিল্লার সদর দক্ষিণের বাজার চোয়ারা পাঠানকোট এলাকার মাওলানা মুস্তাফিজুর রহমান, রাজধানীর বাইতুস সালাম উত্তরা থেকে 2013 সালে দাওরা হাদিস সমাপন করেন তিনি। এরপর 3 বছর কোরআনের খেদমত করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। সে সময় থেকেই কবুতরের প্রতি প্রেম জন্মে তার। নিজের মাদ্রাসার বারান্দায় শুরু করেন কবুতর পালন, ধীরে ধীরে বাড়তে থাকে কবুতরের সংখ্যা। এরপর কবুতরের প্রেমে জমে যান তিনি, শখ থেকে পেশায় পরিণত হয় তার। বর্তমানে 100 জোড়া কবুতর রাখার খাঁচা আছে তার। মাত্র 5 বছর আগে 900 টাকায় 1 জোড়া দেশি গোল্লা কবুতর দিয়ে শুরু করা শখে কবুতর পালন এখন আর শখে সীমাবদ্ধ নেই, পরিণত হয়েছে পেশায়। খরচ বাদে বর্তমানে তার মাসিক আয় 30-40 হাজার টাকা। বর্তমানে প্রায় 3 লাখ টাকার কবুতর রয়েছে তার ফার্মে। তার কবুতরের মাঝে বিভিন্ন ব্রিডের কবুতর রয়েছে, মধ্যে লাহোরি সিরাজি, লাহোরি ব্ল্যাক, লাহোরি রেড, লাহোরি বার্লেস, লাহোরি ডান, লাহোরি হলুদ, অ্যারাবিয়ান কোকা, আমেরিকান সেইন্ট, বোরাখা, জার্মান শিল্ড, বোম্বাই রেড, বোম্বাই হোয়াইট, কিং, জার্মানি মডেনা, ফিল ব্যাক, জার্মানি আউল ও ফেন্সি। ফেন্সি কবুতর পালন করার কারণে হিসেবে তিনি জানান, ফেন্সি কবুতরের চাহিদা বেশি, এরা খুব ভালো মানের ডিম দেয় ও বাচ্চা ফোটায়। 2 মাসে এদের বাচ্চা বিক্রি করার উপযোগী হয়, অবশ্য অনেক মাসের বাচ্চাও বিক্রি করে। এছাড়া তার কাছে ইন্ডিয়ান ফ্যান্টেল, তুরিবাজ লাল, ইন্ডিয়ান লোটন, দেশি লোটন, আমেরিকান শৌকিং ইত্যাদি প্রজাতির কবুতর রয়েছে। তিনি থাকার ঘরের পাশে আলাদা একটি বড় ঘরে খাঁচায় কবুতর পালন করেন। মুস্তাফিজ হতে পারেন হাজার হাজার কৌমি তরুণের সফল আইডল, তাকে দেখে হতে পারেন সফল উদ্যোক্তা, পালতে পারেন শখের কবুতর। কিন্তু নতুন কীভাবে কবুতর পালন করবেন জানতে চাইলে মাওলানা মুস্তাফিজ জানান, ঢাকা শহরে অনেক অসংখ্য ছাদ ফাঁকা পড়ে আছে, এসব ছাদে ঘর তুলে যে কেউই অনায়াসে কবুতর পালন করতে পারে, গ্রামেও ঘর তুলে করা যেতে পারে এর পালন। তার মতো মাদ্রাসার শিক্ষকেরা শিক্ষকতার পাশাপাশি করতে পারেন কবুতর পালন, এতে করে সময়ও কেটে যাবে, আবার হালাল রিজিকেরও ব্যবস্থা হয়ে যাবে। তারা প্রথমে 2-1 জোড়া কবুতর দিয়ে শুরু করতে পারেন, কবুতর বিনোদনের অন্যতম উৎস। এরা খুব শান্ত ও মায়াবী পাখি, মানুষের সহচর্য খুব পছন্দ করে। তিনি জানান বাণিজ্যিকভাবে এই কবুতর পালন করা সম্ভব, বেকার যুবকরা কবুতর পালন করে স্বনির্ভর হতে পারে। তবে অন্য একটি জেনে শুনে নেওয়া ভালো, ভালো কোয়ালিটির লাহোর বা ফ্যান্টেল কবুতর বেশ লাভজনক, সবসময় এসব প্রজাতির চাহিদা থাকে। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের দেশের কবুতর প্রচুর চাহিদা রয়েছে, তাই সরকারি সহযোগিতা পেলে কবুতর রফতানি করা করে বছরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কবুতর অসুখ হলে তিনি নিজেই চিকিৎসা করেন, এছাড়া কবুতরের রিংকো তৈরি করেন তিনি, যা কবুতর জন্মের মাত্র 8-9 দিনের মাথায় মায়ে লাগিয়ে দিতে হয়, এরপর আর সেটা খোলা যায় না। তাছাড়া খাদ্য আমদানি সহ নানান রকমের অনলাইন বিজনেস করে সময় পার হয় এই কমি তরুণের। মাওলানা মুস্তাফিজের
মা ও বড় বোন তাকে কবুতর পালনের কাজে সহায়তা করে। ভবিষ্যৎ পরিকল্পনা হলো বিশ্বের সকল জাতের কবুতর পালন করবে সে। একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করবে কবুতর, সচল করবে দেশের অর্থনৈতিক চাকা। মাওলানা মুস্তাফিজ জানান, তার সকল ব্যবসায়িক কার্যক্রম ফেসবুক আইডি মুস্তাফিজুর রহমান দিয়েই তিনি করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ঘটনা আমাদের জানার উদ্দেশ্য হলো, আমরা যারা এখনও নিরাশ এবং এখনও বেকার রয়েছি, অবশ্যই তারা কবুতর পালন শুরু করি। কারণ কবুতরের মধ্যে রয়েছে আমাদের সচ্ছল এবং হালাল রিজিক। আমরা যদি সঠিকভাবে কবুতর পালতে পারি, তাহলে অবশ্যই আমরা সাফল্য অর্জন করতে পারব। কিন্তু এর মধ্যে রয়েছে হাজার অনেক অনেক কষ্ট, ধৈর্য ধরতে হবে। একটি মানুষ শুরু থেকেই সাফল্য অর্জন করতে পারে না, তার সাফল্য অর্জনের পিছনে রয়েছে হাজার হাজার চক্ষু অস্ত্র। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের কবুতরের দিকে খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।